আগামী 2 বছরের মধ্যে রাজধানী আগরতলাকে স্বপ্নের শহরে রূপান্তর করা হবে। 2021 সালের 8 ডিসেম্বর সরকারিভাবে আগরতলা পৌর নিগমের নবনির্বাচিত বোর্ড সেই লক্ষ্য রেখে 51টি ওয়ার্ডে কাজ করেছে। নিগমবাসীকে সুন্দর, স্বচ্ছ ও পরিচ্ছন্ন আগরতলা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে নিগমের দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলনে একথা জানান মেয়র দীপক মজুমদার। অল্প বৃষ্টিতে জল যন্ত্রণা ছিল শহরের মূল সমস্যা। নতুন বোর্ড গঠিত হওয়ার পর রাজ্য সরকারের সহায়তায় এই সমস্যা নিরসনে অনেকটা এগিয়েছে নিগম। সমস্ত ক্ষেত্রে পৌর নিগম আধিকারিক কর্পোরেটরে একত্রিত হয়ে কাজ করার সার্বিক উন্নতি হয়েছে। শহর জুড়ে চলেছে স্মার্ট সিটির কাজ। প্রধানমন্ত্রী শহর আবাস যোজনার ক্ষেত্রে আগরতলা পৌর নিগম পুরস্কৃত হয়েছে। এই সময়ের মধ্যে প্রথম পুরস্কার পায় আগরতলা পৌর নিগম। স্বচ্ছ ভারত মিশনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করে আগরতলা পৌর নিগম। এর আগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ মেয়র ইন কাউন্সিলের সদস্য ও কর্পোরেটররা। উন্নয়ন যেমন পৌর নিগমের প্রথম শর্ত, ঠিক তেমনিভাবে মানবিক দিক বিচার করে আগরতলা পৌর নিগম। তবে উন্নয়নের সঙ্গে কোনো আপোষ করা হচ্ছে না বলে জানান মেয়র। আজকে আগরতলা পৌর নিগমে আমাদের 1 বছর পূর্ণ হলো। আমাদের কাজের দায়িত্ব যখন নিয়েছিলাম গত বছর 8ই ডিসেম্বর, আমরা সরকারিভাবে আমাদের পৌর নিগম যারা নির্বাচিত কর্পোরেটর আমরা দায়িত্ব পেয়েছিলাম, পরে বোর্ড আমরা হয়েছিল, আমরা দায়িত্ব ভার গ্রহণ করে আগরতলা শহরবাসীর জন্য আমরা তখন শহরবাসীকে বলেছিলাম যে আমরা দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা আপনাদের যে সমস্যাগুলি আছে দীর্ঘদিনের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি আমরা সমাধান করব। আমার যে মৌলিক চাহিদা আছে আগরতলা পৌরবাসীর যারা, তাদের চাহিদাগুলো আমরা চেষ্টা করব মেটানোর এবং পাশাপাশি আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব। তো 3টি বিষয়ে 1 বছরে আপনারা লক্ষ্য রাখবেন বা লক্ষ্য করেছেন যে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে, 11টা ওয়ার্ডে আমাদের কাজ শুরু হয়েছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক শুরু হয়েছে, বিউটিফিকেশন চলছে, কোথাও লাইটিং কাজ চলছে, নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে। আগরতলা শহরে প্রথম যে প্রবলেম ছিল, দীর্ঘদিনের যে সমস্যা ছিল, সেটা হচ্ছে আগরতলা শহর যে ওয়াটার লগিংটা ছিল। অল্প বৃষ্টিতে বহু সময় রাস্তা, মানুষের বাড়িতে জল ঢুকে।